গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই একসাথে আনন্দে রয়েছো, ভালো রয়েছো, পুজো খুব আনন্দে কাটিয়েছো। তা আমরা পুজো তোমাদের সাথে হয়তো কাটাতে পারলাম না এই বছর, কারণ আমরা বাইরে রয়েছি। এখন আমরা আগ্রা কমপ্লিট করে আর্লি মর্নিং বেরিয়ে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি জয়পুরের জন্য। এখন হোটেল থেকে জাস্ট চেক আউট করেছি, এখন লাগেজ নিয়ে, এখন বাজে সকাল 5টা বা ভোর 5টা, যাই বলো। এখন মোটামুটি আমরা সবাই দেখতে পাচ্ছ হোটেলের বাইরে ওয়েট করছি। এখানে হোটেল থেকে অটো বলেছে যেটা আমাদের আগ্রা ফোর্ট স্টেশন অবধি নিয়ে যাবে। আগ্রা ফোর্ট স্টেশন থেকে আমাদের আজমের ইন্টারসিটি SF এক্সপ্রেস রয়েছে, যেটা 6টায় টাইম এখান থেকে, আগ্রা ফোর্ট স্টেশন থেকে সেটা 10:15 টাইম অ্যাজ পার IRCTC দেখাচ্ছে, 10:15 ওটা জয়পুর যাবে। দেখা যাক, প্ল্যান তো ওটাই রয়েছে, ওটা ধরবো। এখন আমরা জাস্ট হোটেলের বাইরে ওয়েট করছি গাড়ির জন্য, এখান থেকে আগ্রা ফোর্ট যাব। সঙ্গে থাকো, যাতে যাতে অনেক গল্প হবে, অনেক আনন্দ হবে। এবার আমরা বাইরে থেকে তোমাদের সাথে পুজো দর্শন করলাম, আর তোমরা আমাদের সাথে দিল্লি আগ্রা জয়পুর দর্শন করছো। সঙ্গে থাকো ম্যানিফোল্ড ব্লগের সাথে, টাটা, আবার ঘুরে আসছি। দিল্লি আগ্রা যোধপুর জয়পুর কমপ্লিট, এটা একদম জর্ডানের বেছে বেছে সেই কটা জায়গায় এবার প্রোগ্রাম করলাম। দেশের নাম ভারতবর্ষ, আমরা ভারতবাসী, আমরা এখন ভারতীয় রেলে আছি। ভাই যদি সিন এরকম না হয় তাহলে ট্রেনে জার্নি করবো ভারতীয় রেল, সে মজাটাই পাওয়া যায় না। আমরা এখন আগ্রা ফোর্ট থেকে জয়পুরের দিকে যাচ্ছি, আমরা ট্রেন ধরেছি, তার কারণ আমাদের হাতে অপশান ছিল না। বাস অনেক দেরি করবে, 6 থেকে 7 ঘন্টাও লেগে যেতে পারে বাসে। আর যেহেতু কালকে দশেরা হয়েছে, রাস্তাঘাট এখনও পর্যন্ত ঠিকমতো চালু হয়নি, সেই জন্য আমাদের ট্রেনটাই বাঁচতে হয়েছে। আমরা তার থেকে বড় কথা ডিসিশান আর্লি নিয়েছি, ইমিডিয়েট নেওয়ার জন্য আমাদের রিজার্ভেশন হয়নি। আমরা লোকাল জেনারেল করেছি, মানে এক্সপ্রেস ট্রেনই, আজমের ইন্টারসিটি SF এক্সপ্রেস, কিন্তু জেনারেল। আর জেনারেলে একসাথে যাওয়ার মজাই আলাদা। আমার উপরে, আমার নিচে দেখো সবাই কি সুন্দর, মাথার উপরে সুন্দরভাবে সবাই একসাথে রয়েছে। হ্যাঁ, এতে ভালোবাসা বাড়ে, এতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা সবাই আমাদের চারপাশ থেকে প্রোটেকশান দিচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। কারণ আজ ডান দিক বাঁ দিক তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমরা রয়েছি, দেখো সবাই রয়েছে একসাথে, একসাথে যাচ্ছি আমরা। এটার মানে কি আমাদের কোনোরকম বডিগার্ড নিতে হয়নি, আমরা কোনোরকম মানে কোনোরকম ইনসিকিউর ফিল করছি না। এত চারদিক থেকে সবাই মিলে আমাদেরকে আঁকড়ে রেখে দিয়েছে, ধরে রেখে দিয়েছে, যাতে কোনোভাবেই কোনোরকম ভয় না পাই। একটাই সবচেয়ে নিশ্চিন্ত দেখছি, সেটা হচ্ছে আমার ছেলে জর্ডান। কোনো চাপ নেয়নি, কোনো ইয়ে নেই, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে, কোনো অসুবিধা নেই। জয়পুর আসার পরেও তাকাবে, তার আগে ঘুমিয়ে থাকবে। কোথায় কত প্রোটেকশানে কত রকম লড়াই আমরা করলাম এই 4-5 ঘন্টা, শুধু আমরাই জানি। এবং আনন্দ হচ্ছে সবচেয়ে বড় কথা, এইভাবে যাওয়া একটা আলাদা আনন্দ। অলওয়েজ বি পজিটিভ, লোকের পা মাথার উপর নিয়ে যেতে যেতে যাওয়ার একটা আনন্দই আলাদা। হ্যাঁ, অলওয়েজ বি পজিটিভ। পজিটিভ দিক হচ্ছে সবাই আমাদের সাথে রয়েছে, আমরা সবার সাথে রয়েছি। সঙ্গে থাকো, আমরা এইভাবেই যাচ্ছি, আনন্দ করতে করতে প্রচুর আড্ডা মারছি, গল্প করছি। অনেকে আমাদের ভাষা বুঝতে পারছে, অনেকে আমাদের ভাষা বুঝতে পারছে না। যখন খুব রেগে যাচ্ছি তখন বাংলায় কথা বলছি, যাতে অন্যরা বুঝতে না পারে। আর যখন ওদেরকে বোঝাতে হচ্ছে তখন আমাকে হিন্দিতে বলতে হচ্ছে। একটা সুবিধা, এখানে হিন্দি সবাই বোঝে, সুতরাং কোনো অসুবিধা নেই। সঙ্গে থাকো, একসাথে থাকো, আমরা আনন্দে রয়েছি, একসাথে যাচ্ছি, আমরা এইভাবেই পৌঁছবো। আর জয়পুর আর কয়েক ঘন্টার ব্যাপার আছে, পৌঁছে যাবো। আবার যদি এরকম কোনো মজাদার জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারি ভিডিও, অবশ্যই আসবো, না চাইলেও আসবো। সঙ্গে থাকো ম্যানিফোল্ড ব্লগ। আগ্রা থেকে জয়পুর, আগ্রা থেকে জয়পুর, এখন বাজে 11:52, আমরা জয়পুর ঢুকলাম। আলটিমেট আমরা রাজস্থান,
জয়পুর জাংশন আমরা পৌঁছে গেছি, এখন জাস্ট স্টেশন থেকে বেরোলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডে খুব সুন্দর সাজানো জয়পুর স্টেশন, বাইরে সাইডে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন জাস্ট স্টেশন থেকে বেরিয়েছি। এই নিয়ে আমাদের জয়পুর দ্বিতীয়বার হলো। অ্যাকচুয়ালি জর্ডানের উইশ ছিল হচ্ছে তাজমহল আর হাওয়া মহল করা, এই দুটো জায়গা উইশ ছিল, তো আমরা এরকম একটা টুর বানিয়েছি। সেই জন্য আমরা একবার নেক্সট হয়ে গেছে, এবার হাওয়া মহলটা হচ্ছে টার্গেট। সেই জন্য আরেকবার আমরা রাজস্থানে আসলাম শুধু এই প্রোগ্রামটা ওকে ওর পছন্দের জন্য। তাজমহল আমাদের কমপ্লিট, এবার হাওয়া মহল, এই প্রোগ্রামগুলো আছে। তা ঠিক আছে, সঙ্গে থাকো, এখন আমরা জয়পুর পৌঁছে গেছি। এখান থেকে চিকচিক করছে রাস্তা, বালি, রাজস্থান, আলটিমেট রাজস্থান, এটা আলটিমেট রাজস্থান। এটা যাই হোক, আমরা ঢুকে গেছি, এখন এখান থেকে আমরা দেখি কি গাড়ি নিই, তখন থেকে আমরা হোটেল যাব। ওখান থেকে কবির মার্গ হচ্ছে আমাদের হোটেলের অ্যাড্রেস, কবির মার্গ যাব। সঙ্গে থাকো, আমরা কাছাকাছি গিয়ে আবার ফোন করব হোটেলের কাছে। ওকে, এখন হোটেল রিভিন। আমরা অলরেডি জয়পুর পৌঁছানোর পরে স্টেশন থেকে অটো নিলাম, তারপর আমরা হোটেলে এসে পৌঁছলাম। এখন আমরা হোটেলে জাস্ট ঢুকবো, যাক এখন অলরেডি এখনও রুম ক্লিনিং চলছে, আমরা যে রুমটা নেব। আমরা অলরেডি হোটেলের রুমে চলে এসেছি, এখনও ঢুকিনি রুমে, এখন রিসেপশনে রয়েছি। তো এখানে কথা বললাম, এখানে এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে হোটেলে, সেখানে আমরা এখন ঠিক করেছি যে আমরা রেস্টুরেন্টে আপাতত ব্রেকফাস্ট বা এই খাবার দাবারগুলো খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে রুমের মধ্যে এন্ট্রি করব। সঙ্গে থাকো, আমরা এখন রেস্টুরেন্টে কিছু সকালবেলা খাবার খেয়ে নিচ্ছি। পুরো রুমে অলরেডি চলে এসেছি, এখন রুমে জাস্ট একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাব, প্ল্যান রয়েছে, দেখা যাক। এটা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, আমরা জাস্ট এখন রুমে ঢুকলাম, এটা আমাদের রুম। তা এইখান থেকে আমরা একটু জাস্ট ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছি। একদম সিম্পল সকালবেলা খাবার আমরা চয়েস করেছি, কারণ জর্ডান খুব একটা মশলা রিচ খাবার পছন্দ করে না। হোয়াইট রাইস, জিরা আলু, সঙ্গে ডাল, আরও কিছু অর্ডার করেছি, সেগুলো এক এক করে আসছে। একদম লাইট খাবার ঠিক করেছি, যে মর্নিংটা লাইট খাবার খাবো, তারপর সারাদিন যাও দেখা যাবে। এটা খেয়ে দিয়ে আমরা আস্তে আস্তে রুমে যাওয়ার পরে আমরা ঘুরতে বেরোবো, সঙ্গে থাকবো। এখানে প্রত্যেকটা দোকান দেখো, নাম্বার, নাম আর নাম্বার দিয়ে, তিন সিটির মধ্যে এটাই সিস্টেম, নাম আর নাম্বার দিয়ে কাউন্টিং হয়। এখানে ইন্টার সিটিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখো আমার দুপাশে প্রচুর দোকান রয়েছে, সব রয়েছে, এবং প্রত্যেকটা দোকানে নাম এবং নাম্বার দেওয়া রয়েছে। এই সিটির এটাই একটা সৌন্দর্য, পুরো সিটিটা দেখো। জয়পুরের এটা একটা সবচেয়ে বড় দেখার জিনিস, যেখানে পুরো সিটিটা পিন সিটি নামে পরিচিত, এবং প্রত্যেকটা সিটি প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা নাম এবং নাম্বার দিয়ে পরিচিত, এবং এখানে প্রত্যেকটা দোকান থেকে, প্রত্যেকটা শপ থেকে এখানকার যে রাজা তার অ্যাকাউন্টে 1 টাকা করে জমা পড়ে, খুব মজার ব্যাপার। এবং সেই অ্যামাউন্টটা শুনলে মনে হচ্ছে খুব কম, 1 টাকা করে, সেটা কিন্তু টোটালে 1,00,000 টাকার ওপর। যে রাজা রয়েছে এখানে এখনও জীবিত, যে লাস্ট রয়েছে যিনি, তার ওনার এখানকার প্রত্যেকটা দোকান থেকে 1 টাকা করে ধার্য করা আছে। তোমাদের সাথে শেয়ার করবো পুরো সিটিটা, আমরা এখন পুরো জয়পুর সিটির মধ্যে দিয়ে পাস করছি। এখন হাওয়া মহলের দিকে এগোচ্ছে আস্তে আস্তে, এটা ভেতরে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি করার জন্য হাওয়া মহলের। রাজস্থান কাম জয়পুরের ফেমাস প্লেস হাওয়া মহল, আমরা এখন হাওয়া মহলের টিকিট কাউন্টারের দিকে যাব। আগে টিকিটটা কেটে নিতে হবে, মিমি টিকিটটা কেটে তারপরে আমরা হাওয়া মহলের ভেতরে যাব।
দেখতে পাচ্ছি একটা লাইনও পড়েছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট করা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে হাওয়া মহলের দিকে যাব, তোমাদের সাথে শেয়ার করি। এইটা আমি টিকিট কাটলাম, আমাদের তিনজনের, আমার, জর্ডান, মিমির তিনজনের টিকিট পার হেড 50 রুপিস। হাওয়া মহলে এন্ট্রি ফি পার হেড 50 রুপিস। এবার আমরা হাওয়া মহলের দিকে যাচ্ছি। আমরা হাওয়া মহলের ভিতরে ঢুকলাম। অসম, জাস্ট অসম। আমরা ভেতরে যাচ্ছি। মিনি জর্ডান একসাথে, সুন্দর একটা ফাউন্টেন আমরা খেয়াল করছি এখানে রয়েছে। আমরা এখন হাওয়া মহলের ভিতর দিয়ে পাস করছি। আরেকটা সুন্দর ভিডিও আমি শেয়ার করবো, রাজস্থানের স্পেশাল গ্লাস ওয়াল। বিভিন্ন রকম ওয়ালে, দরজা, সাইডে ওরা এরকম কালারফুল গ্লাস দেয়, ব্লু, রেড, গ্রিন,
এবং এটা অভূতপূর্ব লাগে। আমি এটা থার্ড টাইম রাজস্থান আসছি এবং যতবার এসেছি ততবারই আমার ঠিক এই কাজটা খুব ভালো লেগেছে। বাইরে কিন্তু সেইভাবে আমি গ্লাস পাইনি, আমার নিজে পার্সোনালি বাড়ির জন্য আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, এটা শুধুমাত্র রাজস্থানে স্পেশালি এটা ইউজ। এখন আমরা হাওয়া মহলের সামনে রয়েছি তিনজন মিলে, আমাদের সেখানে হাওয়া মহলের জর্ডানের খুব ইচ্ছা ছিল যে ও তাজমহল হাওয়া মহল দেখবে। আমার সেকেন্ড যেটা ওকে আমি প্রমিস করেছিলাম সেটা আমি পূর্ণ করলাম। সেই হাওয়া মহলের সামনে আমরা এখন দাঁড়িয়ে জর্ডান খুশি কি খুশি না, ফেমাস হাওয়া মহলের ফ্রন্ট সাইড আমরা রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। সঙ্গে থাকো, আমরা এখন হাওয়া মহলের ফ্রন্টে রয়েছি, ভেতর থেকে পুরো ঘুরে এসে এটা ঠিক ফ্রন্ট সাইড, এটাতে ঢোকার ব্যবস্থা নেই, ব্যবস্থাটা ব্যাক সাইড দিয়ে। তা আমরা এখন হাওয়া মহলের ফ্রন্ট সাইডে রয়েছি, এটা একদম রোডের ওপরে, বেশিক্ষণ গাড়ি দাঁড়াতে দেয় না, তোমরা দেখতে পাচ্ছ একদম রোডের ওপরে আমরা রয়েছি, রাস্তার ওপরই হচ্ছে হাওয়া মহলের ফ্রন্ট সাইড। আমরা জলমহলের সামনে রয়েছি, এখন এখানে একটু আমরা কিছু ছবি আর ভিডিও একত্রিত করছি, যা আমরা তো যদিও দুবার ঘুরে গেছি, জর্ডানের জন্য এটা একটা স্মরণীয় দিন, কারণ রাজস্থান খুব ইচ্ছা ছিল, বিশেষ করে জয়পুর, কারণ এখানে জলমহল হাওয়া মহল রয়েছে, তো সেই জন্যই আজকে আমরা এখানে প্রোগ্রাম করলাম। যাই হোক, আজকে এখন জলমহলের সামনে রয়েছি, তো আমরা এখানে কিছু একসাথে ছবি তুলছি, সঙ্গে থাকো। মহারানা প্রতাপ, মহারানা প্রতাপ সিং তৈয়ার হো চুকে হ্যাঁ, ये हमारे राजा हैं यहाँ के हमीरपुर के, हमीरपुर के राजा हैं महाराणा प्रताप सिंह, इसको अच्छी तरह घुमाएंगे महाराणा प्रताप सिंह को हम जयपुर में। এদিকে ঘুর, এদিকে ঘুর, এদিকে ঘুর।